নোগা ওগেশকে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের একটি বাড়ি থেকে হামাস যোদ্ধারা তাকে অপহরণ করে। 18 বছর বয়সী এই তরুণী পরে 50 দিন বন্দি ছিলেন হামাসের গোপন আস্তানায়। গত বছরের 25 নভেম্বর এই বন্দিদশা থেকে মুক্তি পান তিনি। সংবাদ মাধ্যমকে বন্দী দশার স্মৃতিচারণ করতে গিয়ে নোগা জানায়, হামাসের এক যোদ্ধা তাকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তার গর্ভে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। নোগা জানিয়েছেন, বন্দী দশার 14তম দিনে প্রেমে পড়া ওই হামাস যোদ্ধা তাকে একটি আংটি দিয়েছিলেন। এই আংটি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গেই ছিল। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। হামাসের ওই যোদ্ধা সম্পর্কে নোগা জানান, হামাসের সেই যোদ্ধা তাকে বলেছিলেন সবাইকে মুক্তি দেওয়া হবে, কিন্তু তাকে সেই যোদ্ধার সঙ্গে থাকতে হবে, তাকে বিয়ে করতে চান সেই যোদ্ধা। গত 7 অক্টোবর হামাস যোদ্ধারা যখন ইসরায়েলে ঢুকে হামলা চালায়, নোগা ওয়েশ তখন কিবুতজে নিজের বাড়িতেই ছিলেন। হামাস যোদ্ধারা তাকে সেখান থেকেই তুলে নিয়ে যায়। নোগা জানান, সেদিন হামাস যোদ্ধারা তাদের বাড়ির দরজায় প্রায় 40টি গুলি ছুড়ে, পরে দরজাটি ভেদ করে যোদ্ধারা বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে থাকা নোগা এবং তার মা অবশ্য ততক্ষণে জেনে গিয়েছিলেন শহরে কি ঘটছে। এই অবস্থায় নোগার মা শিরি ওয়েশ মেয়েকে বিছানার নিচে গিয়ে লুকানোর কথা জানান। তিনি ভেবেছিলেন যোদ্ধারা তাকে দেখে হত্যা করবে আর নোগা বেঁচে যাবে। শেষ পর্যন্ত মা মেয়ে দুজনকেই অপহরণ করে গাজায় নিয়ে যায় যোদ্ধারা। যদিও তারা একে অপরের পরিণতি নিয়ে কিছুই জানতেন না, বন্দিদশার বেশ কয়েকদিন পর মা মেয়ের দেখা হয়েছিল বলে জানান তিনি। তার মাকে তার কাছে নিয়ে আসা হয়েছিল কারণ অপহরণকারীদের একজন তাকে বিয়ে করতে চেয়েছিলেন। বিয়েতে সম্মতি দিতেই নোগার কাছে তার মাকে নিয়ে আসা হয়। তবে তার মা বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। গত বছরের 25 নভেম্বর মা মেয়ে দুজন একসঙ্গেই হামাসের বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন। রাকিব হাসান, আরটিভি।